বন্ধুরা, আজ আলোচনা করবো যে আপনার স্থায়ী সম্পত্তি, ঘর বাড়ি অথবা অন্যান্য দ্রব্যাদি নিলাম ক্রয় বিক্রয় সম্পর্কে, সেই সাথে সরকারি কিভাবে তার সরকারি পাওনা আদায় করবেন সে সম্পর্কে। বিশেষত নিলাম জারি কখন হয়, কিভাবে নিলাম রদ করা যায়, কিভাবে আদালত থেকে ডিগ্রি জারি করা যায়, কিভাবে সরকারি দাবি আদায় করা যায়, সেগুলোর আইনি আলোচনা এবং সমাধান নিয়ে আমাদের আইনে যা কিছু বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নিলাম হচ্ছে প্রকাশ্য প্রতিযোগিতার মাধ্যমে, বিক্রয় প্রক্রিয়াটাই হচ্ছে নিলাম। সার্টিফিকেট জারির মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকারের পক্ষ থেকে সম্পত্তির ক্রেতাকে কিন্তু দখল বুঝিয়ে দেওয়া হয়। তবে দখল বুঝিয়ে দেওয়ার সময় যে সনদপত্র সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় সেটাকে দখলনামা বলে। সরকারের লোকজন সরজমিনে সেই সম্পত্তির উপর গিয়ে ঢোল ডগর পিটিয়ে, লাল নিশান উড়িয়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করে থাকেন। কোনো ডিগ্রি জারির ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে আদালত ওই সম্পত্তির ক্রেতা কিন্তু একই প্রক্রিয়ায় দখল বুঝিয়ে দেয়। যে কোনো দেওয়ানি প্রকৃতির মামলার বিচার নিষ্পত্তি হয় আদালত কর্তৃক ঘোষিত রায়ের ডিগ্রি বা ডিসমিসের মধ্যে দিয়ে। কাজেই যে কোনো ব্যক্তি তার স্বত্বদখলীয় জমি হতে বেদখল হলে বেআইনি দখলদারকে উচ্ছেদপূর্বক তাতে ডিগ্রিদারকে খাস দখল পেতে অবশ্যই ডিগ্রি জারি করতে হয়। সম্পত্তিতে বিভিন্ন ওয়ারিজ বা ক্রয়সূত্রে অংশীদারগণের মধ্যে স্বত্বদখলীয় অংশ নিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু ডিগ্রি জারির মাধ্যমেই সেই সম্পত্তি বিরোধ নিষ্পত্তি করতে হয়। আবার কেউ মানিসুট বা অর্থহীন আদালতে মামলা করলে এবং ডিগ্রি পেলে তা কিন্তু ডিগ্রি জারি কার্যক্রমের মাধ্যমেই টাকা আদায় করতে হয়। অর্থাৎ ডিগ্রি পেলেও তা জারির মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হয়। ডিগ্রি জারি করতে ইচ্ছুক হইলে ডিগ্রিদার কিন্তু মূল দেওয়ানি কার্যবিধি আইনের 21 আদেশের 11 নিয়মের বিধান মোতাবেক হাইকোর্ট ফর্ম নাম্বার 47/54 ফরমেই আবেদন করতে পারে। সাধারণত দেওয়ানি মামলা নিষ্পত্তি 3 বছরের মধ্যেই ডিগ্রিদারকে ডিগ্রি জারির দরখাস্ত মাননীয় আদালতে দাখিল করতে হয়। আর টাকা আদায়ের জারির আবেদন অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য ক্রোকী পরণায় উল্লেখিত টাকা নগদ প্রদান না করলে অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয় এবং নিলাম বিক্রয় করে অথবা দায়িত্বকে দেওয়ানি কারাগারে আটক রেখে সেই টাকা সাধারণত আদায় করা হয়। আর অস্থাবর সম্পত্তি নিলাম বিক্রয়ে ডিগ্রির টাকা মেটানো যদি সম্ভব না হয় তাহলে স্থাবর সম্পত্তি ক্রোক করতে নিলামে বিক্রয় করে ডিগ্রিকৃত টাকা আদায় করা যায়। আর নিলামে ইস্তাহারের বিষয় স্থানীয় এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। আর বিজ্ঞপ্তি প্রচারের পর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অন্ততপক্ষে 30 দিন এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কমপক্ষে 15 দিন অপেক্ষার পর ক্রয় বিক্রয় অনুষ্ঠিত হতে হয়। তবে দায়িক যদি অনুমতি প্রদান করে তাহলে সেই সময় গণনার আর প্রয়োজন হয় না। সম্মানিত ভিউয়ার্স, নিলাম সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।